সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ইসাবেন চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম চমৎকার একটি পিঠা রেসিপি নিয়ে। 1 কাপ চালের আটার সাথে মাত্র 2টি উপকরণের এই পিঠাটি খুবই মজার হয়। কিভাবে এই পিঠাটি তৈরি করে নিলাম, কি কি উপকরণ অ্যাড করলাম দেখতে থাকুন। একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়েছি 2টো পাকা কলা। এখন একটি চামচের সাহায্যে কলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। কলাগুলোকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। আজকের এই রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করব। এতে সময়ও খুব কম লাগবে, মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায় চমৎকার এই স্ন্যাক্স। ভিউয়ার্স দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। খুব সহজভাবে চমৎকার এই পিঠা তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণে। আশা করছি এভাবে তৈরি করলে বিকেলে চা বা কফির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। এভাবে তৈরি করলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে শুকনো চালের গুঁড়ো অ্যাড করছি। আমি সামান্য করে অ্যাড করব এবং মিশিয়ে নিতে থাকব। একটি পারফেক্ট কনসিস্টেন্সির ডো তৈরি করে নেব। এভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। কেউ চাইলে এই মেশানোটা হাতের সাহায্যেও করে নিতে পারেন, আমি চামচের সাহায্যে করে নিচ্ছি। খুব সহজভাবে চমৎকার পিঠে তৈরি করে নেব। মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। সামান্য করে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম, আবার মিশিয়ে নিতে থাকব। চালের গুঁড়োটা একসাথে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা ঘন হয়ে যেতে পারে, তাই পরিমাণ বুঝে চালের গুঁড়োটা অ্যাড করছি। যারা এই রেসিপিটি এভাবে তৈরি করেননি, তারা আজকের ভিডিওটি ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস এভাবে তৈরি করলে সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে। কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে সবটা চালের গুঁড়ো লাগবে, আমি পুরোটা দিয়ে দিলাম। তারপর আবার মেশাতে থাকব। খুব সহজে নাস্তাটি তৈরি করে নিন খুবই সামান্য উপায়ে। এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, আপনাদের পানি না লাগলে না দিলেও চলবে। আমার মনে হচ্ছে সামান্য একটু পানির প্রয়োজন, তাই পানিটা দিয়ে আবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। খুব ঘন বা পাতলা করা যাবে না, একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেব, এরকম তৈরি করে নিয়েছি। এখন এটিকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর চুলোয় একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন সামান্য সামান্য করে তেলের মাঝে অ্যাড করে দিচ্ছি। এই পিঠেগুলো ফ্রাই করার সময় অবশ্যই একটি গোথাযুক্ত কড়াই নেবেন, তাহলে পিঠেগুলো সুন্দরভাবে ফুলকো হবে। এ পর্যায়ে এগুলোকে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠে তৈরি করে নিলাম। চালের গুঁড়ো দিয়ে চমৎকার এই পিঠেটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।